শ্রীরাম রাঘবনের সিনেমা অন্ধাধুন যারা যারা দেখেছে তারা জানে শ্রীরাম রাঘবন কি কি করতে পারে। এবং এই অন্ধাধুন সিনেমাটা এটি কিন্তু শুধুমাত্র একটা সিনেমা নয়, এটি একটা জার্নি। কারণ এই অন্ধাধুন সিনেমা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রায় রিমেক হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া। এবং এই অন্ধাধুন সিনেমা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে রিমেক হয়েছে এবং এটাই শ্রীরাম রাঘবনের সাকসেস। কারণ রাম রাঘবন এমন একটা স্ক্রিপ্ট, এমন একটা সিনেমাকে ডিজাইন করেছিল যে সিনেমাটা নিয়ে গোটা পৃথিবী ভেবেছে এবং গোটা দেশ ভেবেছে। তো সেই শ্রীরাম রাঘবন এবার আসছে তার আপকামিং মেরি ক্রিসমাস ছবি নিয়ে। এই মেরি ক্রিসমাসের কাস্টিং অদ্ভুত কাস্টিং, ক্যাটরিনা কাইফ এবং আমাদের বিজয় সেতুপতি। হ্যাঁ, আমাদের বললাম, কারণ বিজয় সেতুপতি এখন কোনো রিজিওনাল ইন্ডাস্ট্রির অভিনেতা নয়, বিজয় সেতুপতি এখন গোটা দেশের একজন অভিনেতা। কারণ বিজয় সেতুপতি এবছর পরপর, মানে এবছর নয় 2023-এ কিন্তু পরপর এমন দুটো কাজ করেছে। বিজয় সেতুপতি তামিল সিনেমা আমরা প্রচুর দেখেছি, কিন্তু দেশের নিরিখে বিজয় সেতুপতি এমন দুটো কাজ করেছে যে দুটো কাজ গোটা ভারতবর্ষের মানুষের কাছে বিজয় সেতুপতিকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। এবং সেই কাজটা হচ্ছে ফার্জি ওয়েব সিরিজ এবং জওয়ান সিনেমাতে তার ভিলেনের অবতার। তো বিজয় সেতুপতির জীবনের সেরা সিনেমা এখনো অবধি আমার কাছে বিক্রম বেদা। এবং বিক্রম বেদার আগে অবধি, অর্থাৎ ক্যাটরিনা কাইফ যখন সুপারস্টার, যখন 2007-08 সালে ক্যাটরিনা কাইফ তার পপুলারিটির একদম মধ্যগগণে উচ্চ সীমায়, তখন কিন্তু এই বিজয় সেতুপতি দুবাইতে একটা কোম্পানিতে চাকরি করত। তো সেই চাকরি করতে 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 বিজয় সেতুপতি ডিসাইড করে যে আমাকে অভিনয়টা করতে হবে, কারণ সে একটি মেয়েকে ভালোবাসতো যে মেয়েটি ইন্ডিয়াতে থাকতো, তার জন্য তাকে ইন্ডিয়াতে আসতে হবে। এবং ইন্ডিয়াতে এসে সে কী করবে? সে তার এই বিজনেস, এই চাকরিতে মন বসবে না, সে তাকে কোনোভাবে অভিনয় করতে হবে, অভিনেতা হতে হবে। তো সেই থেকে তার জার্নি শুরু এবং আজকে বিজয় সেতুপতি একটা ব্র্যান্ড এবং সে ক্যাটরিনা কাইফের সাথে স্ক্রিন শেয়ার করছে এবার, এবং এর আগে শাহরুখ খানের সাথে স্ক্রিন শেয়ার করেছে। এর উপরে কোনো কথাই হয় না, কারণ শাহরুখ খান তো তিনি ঈশ্বর তুল্য জায়গায় চলে গেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে বিজয় সেতুপতি এত দেরিতে শুরু করেও আজকে যে মূল ধারার জায়গায় এসেছে, এটাই বিজয় সেতুপতিকে ইতিহাস হিসেবে তৈরি করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রীরাম রাঘবনের সিনেমা মেরি ক্রিসমাসে আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের কম্বিনেশন। কিন্তু এই শ্রীরাম রাঘবনের আরেকটি সিনেমা হচ্ছে বদলাপুর। এই বদলাপুর যারা দেখেছেন তারা জানেন যে শ্রীরাম রাঘবন কীভাবে বদলাপুরের স্ক্রিপ্টটা ডিজাইন করেছেন। এবং আমি এখনও মনে করি বরুণ ধাওয়ানের জীবনের সেরা চরিত্র বদলাপুর। কিন্তু এই শ্রীরাম রাঘবনের অতীতের সিনেমাগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে ডিজাস্টার ডিজাস্টার লিস্ট দেখতে পাবো। যেমন এজেন্ট বিনোদ, সাইফ আলী খানকে নিয়ে এবং সাইফ আলী খানের জীবনের প্রথম প্রোডাকশন যেটি সুপার টুপার ফ্লপ হয়েছিল, যে সিনেমার বিখ্যাত গান ওমেরি জান কাহা চল দি। তো এক্স্যাক্টলি এজেন্ট বিনোদ এত বড় ফ্লপ হয়েছিল যে সাইফ আলী খান পরবর্তীকালে যখন আবার প্রোডিউসে ফিরে আসে তখন সে তার প্রোডাকশনের এমন একটা নাম দিয়েছিল যে নামটা ল্যাটিন ভাষায় অর্থ হচ্ছে ভুল পদক্ষেপ। তো শ্রীরাম রাঘবনের আরেকটা ছবি ছিল জনি গদ্দার। আমি সেই সময় কলেজে পড়ি, আমি সিনেমা হলে গেছিলাম সিনেমাটা দেখতে। মারাত্মক সিনেমা, প্রচুর অ্যাকশন, কিন্তু আমি আর ছবিটা না পুরোটা শেষ করতে পারিনি, খুব বোরিং লেগেছিল আমার, আমি বেরিয়ে এসেছিলাম। এই শ্রীরাম রাঘবন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিল রাম গোপাল বর্মার হাত ধরে এক হাসিনা থি সিনেমা দিয়ে। এবং এক হাসিনা থি কিন্তু তৎকালীন আমলে উর্মিলা মাতন্ডকরকে লিড করে শ্রীরাম রাঘবন কিন্তু বলিউডে পা রেখেছিল। কিন্তু সেই শ্রীরাম রাঘবন আজ 22-25 বছর পরে একটা ব্র্যান্ড, এবং শুধুমাত্র ভারতের নয়,
গোটা পৃথিবীর কাছে, কারণ তিনি আজ যা তৈরি করেন গোটা পৃথিবী কাল সেটা কপি করে। এটাই হয়তো একটা মানুষের নিজেকে প্রস্তুত করার ক্ষমতা, একজন মানুষের নিজেকে ফিরিয়ে আনার ক্ষমতা, এবং এইটাই হচ্ছে কোথাও নিশিকান্ত কামাত এবং শ্রীরাম রাঘবানের এক্স ফ্যাক্টর। যদিও নিশিকান্ত কামাত আজ আর আজ আমাদের মধ্যে আর নেই, কিন্তু বরাবরের এই দুজনের কম্পিটিশন আমাদের মতন দর্শককে বা আমাদের মতন সিনেমার মানে পাঠকদের, মানে আমাদের কাছে সিনেমা একটা সাবজেক্ট, আমরা পড়াশোনা করি সিনেমাটা, তো আমাদের কাছে সিনেমার স্টুডেন্টদের কাছে শ্রীরাম রাঘবন এবং নিশিকান্ত কামাত দুজনে ছিল কম্পিটিটর, এবং এই দুজনের থ্রিলার কথা বলত আজও বলে, যার জন্য দৃশ্যম, যার জন্য আন্ধাধুন। তো অবশ্যই সিনেমার দিকেও চোখ থাকবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন, এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।